হাই, আমাদের আজকের ভিডিও কেন ধূমপান করবেন না। চলুন একটা সিগারেটের বিজ্ঞাপনের কথা বলা যাক। এক বিখ্যাত সিগারেটের বিজ্ঞাপন, একজন সুন্দরী এবং একজন সুদর্শন পুরুষ দুজনেই সার্ফিং করছেন, সার্ফিং, আর তাদের সার্ফিংয়ের স্কিল দেখাতে দেখাতে হঠাৎ করে দুজনেই সিগারেট ধরিয়ে দুটো করে পাফ নিলেন, আর আবারও তাদের সুন্দর সার্ফিং প্রদর্শন করতে শুরু করলেন। অনেক সুন্দর আয়াত, এটা দেখে মনে হতে পারে ওহ হাউ কুল ইট ইজ, এবং মনে হচ্ছে ওনাদের এই সার্ফিংয়ের স্কিল এর পেছনে সিগারেট স্মোকের খুব ভালো কোনো রোল আছে। এইসব মিথ্যা কথা বলেই আসলে সিগারেট ইন্ডাস্ট্রি টিকে আছে। ধূমপানের মধ্যে কুল বলে কিচ্ছু নেই। চলুন আসলে ধূমপানের মধ্যে কি আছে। প্রথমত আমি ইয়াংদের উদ্দেশ্য করে বলবো, ধূমপান খুব নোংরা একটা বদভ্যাস। আমাদের অনেক বদভ্যাস আছে, কিন্তু সব বদভ্যাস এত নোংরা নয়। কেন ধূমপান নোংরা? ধূমপানে আপনার আঙুল, আপনার দাঁতে দাগ পড়ে যায়। আপনি কোনো ভিডিও দেখে থাকলে দেখবেন আপনার লাঙের মধ্যেও দাগ পড়ে যায়। ফর্চুনেটলি এটা বাইরে থেকে দেখা যায় না। মুখে গায়ে দুর্গন্ধ হয়, ভালোবেসে মানুষ আপনাকে বলে না, আর একজন স্মোকার হয়তো টের পায় না। একজন নন স্মোকার তার কাছে আপনি যখন যান আপনাকে অনেক কষ্ট করে সহ্য করে, আর এই দুর্গন্ধ থাকেও অনেকক্ষণ। চলুন দ্বিতীয় কি কারণে আপনি ধূমপান করবেন না, এটাই আসলে প্রধান কারণ। আপনারা সবাই জানেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পৃথিবীর এমন এমন দেশ আছে যার সিগারেটের প্যাকেটে লিখতে বাধ্য করা হয় যে ধূমপান আপনার মৃত্যুর কারণ হতে পারে, তাও আমরা ধূমপান করি। একটা সিগারেটের মধ্যে অজস্র রকমের ক্ষতিকর কেমিক্যাল আছে, কয়েকটা নাম করা যাক, যেমন বেনজিন, আর্সেনিক, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড, নিকোটিন, কারা এরা, একটা দুটার কথা বলা যাক। ধরুন হাইড্রোজেন সায়ানাইড, এটা সেই গ্যাস যেটা দিয়ে হিটলার গ্যাস চেম্বারে ইহুদিদেরকে মেরেছেন। ধরুন নিকোটিন, নিকোটিন পেস্টিসাইড মানে কীটনাশকের একটি গুরুত্বপূর্ণ উপাদান। তিন নম্বর যে কারণে আপনি ধূমপান করবেন না, আপনি যখন ধূমপান করছেন তখন আপনি আশেপাশের মানুষদের ক্ষতি করছেন। ধূমপায়ীরা নট নেসেসারিলি খারাপ মানুষ, ওনারা জানা মতে কারো ক্ষতি করবেন না। হয়তো এমন অনেক ধূমপায়ী পৃথিবীতে আছে যারা নিজের জীবন উৎসর্গ করে দিয়ে গেছেন, কিন্তু নিজের অজান্তে তারা যে মানুষের ক্ষতি করে যাচ্ছেন, মানুষকে প্যাসিভ স্মোকিং করতে বাধ্য করছেন, সেকেন্ড হ্যান্ড স্মোকিং করতে বাধ্য করছেন, এটা তারা ভুলে গেছেন, এখনও অনেকে ভুলে থাকেন। এবং শুনলে অবাক হবেন, পৃথিবীতে প্রতি বছর 50,000-এর বেশি মানুষ মারা যায় যারা নিজেরা কখনো সিগারেট খাননি, সাথে কেউ খেয়েছেন, প্যাসিভ স্মোকিংয়ের কারণে। চতুর্থত, ধূমপান ব্যয়বহুল। কে না জানে, ধূমপায়ীরা সবচেয়ে বেশি জানে। চিন্তা করুন, প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর, বছরের পর বছর যে টাকাগুলো আপনার খরচ হয়ে যাচ্ছে ওটা দিয়ে কত ভালো কাজ করা যেত। আবার সিগারেট খেতে খেতে সিগারেটের আগুনে অনেক দুর্ঘটনা ঘটে। যারা দীর্ঘদিনের ধূমপায়ী তাদের প্রত্যেকের জীবনে এরকম একাধিক ঘটনা থাকবে। সেই ক্ষতির পরিমাণ যদি আমরা যোগ করি, কত কত অর্থনৈতিক ক্ষতি। তাহলে আপনি যদি সুন্দর থাকতে চান, আপনি যদি স্বাস্থ্যবান থাকতে চান, আপনি যদি একটা অ্যাথলেটিক জীবনযাপন করতে চান, আপনি খেলাধুলা করবেন, ব্যায়াম করবেন, আপনি যদি আপনার অর্থের অপচয় বন্ধ করতে চান, এবং আপনি যদি একজন ভালো মানুষ হতে চান যে আমি অন্যের ক্ষতি করব না, তাহলে কখনোই ধূমপান করবেন না। আর আনফর্চুনেটলি যদি
আপনি ধূমপান শুরু করে থাকেন, আজই নিজেকে না বলুন, না না না, বলুন নিজেকে, আমি আমার নিজের টাকা দিয়ে বিষ আর পান করব না। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক উইথ ইওর কুইটিং অফ স্মোকিং। Please subscribe for my channel if you find it useful. Thank you again.